তো হ্যালো ফ্রেন্ডস, আমি এখন সেন্ট ক্যাথিড্রাল চার্চ কলকাতাতে দাঁড়িয়ে আছি। আর 2021-এর ক্রিসমাসের আগে সেন্ট ক্যাথিড্রাল চার্চ কীভাবে সেজে উঠেছে সে ভিডিওটা দেখব, তো ভিডিওটা পুরোটা দেখুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কী সুন্দর সেন্ট ক্যাথিড্রাল চার্চ আলোয় রসনায় সেজে উঠেছে। আর দুদিন পর 25শে ডিসেম্বর, তো সেন্ট ক্যাথিড্রাল চার্চ চারিদিকে আলোয় আলোয়, দেখুন কী সুন্দর আলোয় আলো, চারদিকে আলোয় আলোয় সেজে উঠেছে। চলুন চার্চের ভেতরে কীরকম আছে, কীরকম প্রস্তুতি সেটা দেখাচ্ছি আপনাদের। তো আমি এখন চার্চের ভেতরে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছেন সেন্ট ক্যাথিড্রাল চার্চ। এই আমরা এখন ঘুরছি চার্চে, ভেতরে প্রবেশ করছি। তো বন্ধুরা, চার্চের ভেতরে ছবি ভিডিও তোলা অ্যালাউ না, তো আমি তাই জন্য ঠিক ভিডিও তুলতে পারিনি, কিছুটা তুলেছি, তো সেটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন সেন্ট ক্যাথিড্রালের বাইরেই দাঁড়িয়ে আছি। তো আর কিছু এখানে কিছু সাজানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু সাজানো আছে, তো সেটাই দেখাচ্ছি আপনাদের। তো ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। তো চলুন দেখি। তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর সাজানো আছে, ওই দিকটাতে মনে হচ্ছে যীশু খ্রিস্টর জন্মের উপরে কিছু সাজানো আছে। তো চলুন দেখি তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছেন এখানে যীশু খ্রিস্ট জন্মিয়েছিল কীভাবে, সেটাকে পুতুলের সাহায্য দেখানো হয়েছে। প্রভু যীশুর এখানে জন্ম কী করে হয়েছিল সেটাই দেখানো হচ্ছে। তো এভাবেই চারদিকে সেজে উঠেছে সেন্ট ক্যাথিড্রাল চার্চ।